सकल के स्वागत जानाई आमादेर यूट्यूब चैनले। आज के आमरा मास्टर डिग्री परीक्षा विषय आलोचना करब। कलकाता विश्वविद्यालय एवं अन्यान्य यूनिवर्सिटी एकटू करे खबर देव तोमादेरके जे एई जारा पीजी कोर्स करते चाओ पोस्ट ग्रेजुएट भूगोले कलकाता विश्वविद्यालय सम्पर्के किछु तथ्य आज के आमरा तोमादेर सामने तुले धरब। विशेषकर जे जिनिसगुलो इनक्लूड थाकबे जे पीजी कोर्से तोमरा किभाबे प्रिपारेशन नेबे बा एखानेर परीक्षा पद्धति कि रयेछे, एक ही संगे एखानेर कोर्स फीटा कत रही है, मेन कैम्पास कर ले कत लागे बा आदार्स कलेज कर ले कत लागे, एगुलो तोमादेर जाना प्रयोजन। से कारण आजकेर भिडियोटी तोमरा सम्पूर्ण देखते थाको, अनेकटा इनफरमेशन तोमरा आज ये भिडियो थेके पेये जाबे। देखो कलकाता विश्वविद्यालय खुबी नामकरा एकटा यूनिवार्सिटी, जेखाने ये यूनिवार्सिटी प्रतिष्ठित होयेछिलो 1857 साले एवं प्राय 151 स्नातक कलेज रही है एर अंडारे एवं 21 रही है उच्च शिक्षा प्रतिष्ठान 2020 साल तथ्य अनुजाई। एवं एखाने प्राय 27 सबजेक्ट रही है पीजी कोर्स कराना है, पीजी माने जेखाने पोस्ट ग्रेजुएट बोलछी। एछाड़ाओ एखाने पीएचडी कोर्सो कराना है एवं प्रफेसर संख्या बेस भलो, भूगोल डिपार्टमेंटे प्राय 7 जन प्रफेसर रही है इंटरनेट थेके पावा तथ्य अनुसारे। देखो कलकाता विश्वविद्यालय मेन कैम्पास छाड़ाओ विभिन्न कलेज थेकेओ किन्तु एमएससी बा मास्टर डिग्री कोर्सटा करानो हय़, जेमन आशुतोष कलेज, विवेकानंद कलेज बा विद्यासागर कलेज बा मने करो ओमेन्स कलेज, ये कलेजगुलोतेओ किन्तु मास्टर डिग्री कोर्स रयेछे। सेक्षेत्रे मेन कैम्पासेर संगे मास्टर डिग्री कोर्सेर पार्थक्य ये कलेजगुलोते कि मूल पार्थक्यई हच्छे फीज। मेन कैम्पास थेके तुमि यदि करो सेक्षेत्रे एप्रक्स 17-20 हज़ार टाका मेरे केटे खर्चा हय, किन्तु तुमि यदि এই কলেজগুলো থেকে করো সেক্ষেত্রে খরচা কিন্তু অনেকটাই বেশি হয়, অনেকটা মানে তোমার 70,000 অর্থাৎ 70,000 টাকাও বেশি হয়ে যেতে পারে। তো তোমরা কলেজের ওয়েবসাইটে গিয়ে পরবর্তীকালে আমরা দেখতে পারো, বা আমি তোমাদের জন্য অবশ্যই সেই কলেজ পারপাস ভিডিও তোমাদেরকে দিয়ে দেব পরবর্তীকালে যে কোন কলেজে ফিস কত কত সিট। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসের যে সিট সংখ্যা সেটা হচ্ছে 120টি সিট রয়েছে, এবং এখানে যে পরীক্ষা হয় সেটা কিন্তু এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে, তোমাদেরকে এই পরীক্ষায় পাস করলে তুমি এখানে অ্যাডমিশন নিতে পারবে। এবং তোমরা অনেকেই জানো না যে অনার্স পরীক্ষায় কত পার্সেন্ট নাম্বার প্রয়োজন হয়। দেখো অনার্স পরীক্ষায় মিনিমাম 55% নাম্বার লাগে, তুমি যদি অন্য ইউনিভার্সিটি পরীক্ষা দিতে চাও সেটাও দিতে পারো। সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া রয়েছে, কোনো ইউনিভার্সিটি 40% দাবি করে, কোনো ইউনিভার্সিটি 55% দাবি করে। তো 55% মার্কসটা রাখাই সবথেকে বাঞ্ছনামূলক, কারণ এটা রাখলে তুমি যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষায় বসতে পারবে। পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে হয় কলকাতা বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, কিন্তু বিশ্বভারতী আমার যতটুকু সম্ভব মনে হয় ওখানে ডেসক্রিপটিভ পরীক্ষা হয়, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো ব্যাপার, এমসিকিউ পরীক্ষা হয়। পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ গ্র্যাজুয়েশনের সিলেবাস ধরে, ইউজিসি নেট যে সিলেবাস আছে সেই নেট সিলেবাসের মতোই প্রায় সিলেবাস ধরে পরীক্ষা হয়। কিন্তু পরীক্ষার প্রশ্নর মান থাকে কিন্তু মিডিয়াম থেকে হার্ড, কোনো কোনো সময় এর প্রশ্ন মাঝে মাঝে কিছু কিছু সহজও থাকে। তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে কীভাবে, প্রিপারেশানের জন্য তোমরা অবশ্যই ভালো করে গ্র্যাজুয়েশনের বইগুলো ফলো করো, একই সঙ্গে তোমরা যদি পারো ইংলিশ ভার্সনের বই কিছু ফলো করো, এনসিআরটির বইগুলো ফলো করতে পারো। আর আমরা একটা স্বল্প ফিসের মাধ্যমে ক্লাস শুরু করেছি এই এমএসসির জন্য, সেখানে জয়েন করতে পারো, ডেসক্রিপশনে গ্রুপের লিংক দেওয়া আছে, কমেন্ট বক্সেও দিয়ে দেবো, তোমরা ওখানে জয়েন করতে পারো। ওখানে খুব স্বল্প ফিজে একটা পড়াশোনার মতো গ্রুপ স্টাডি করানো হবে সেখানে তোমাদের, তো সেখানে জয়েন করতে পারো। তো এই হচ্ছে বিষয়, তোমরা মেন ক্যাম্পাস থেকে চান্স পাও না আদার্স কোনো কলেজ থেকে করতে পারো সেটাও তোমরা ভাবনা চিন্তা করবে। আর একটা কথা যে সবথেকে মূল ব্যাপার হলো এখানে যে মেরিট ব্যাপারটা থাকে, অর্থাৎ অনেকে ভাবছো যে মাধ্যমিক গ্র্যাজুয়েশনের নাম্বারটা কি কাট অফে ভ্যারি করে, সেটা কিন্তু নয়। এখানে তুমি এন্ট্রান্স পরীক্ষায় যে পরিমাণ নাম্বার পাবে সেটাই হচ্ছে চূড়ান্ত নাম্বার, সেই ভিত্তিতে কাট অফ আসবে, সেই কাট অফে চান্স পেলে তবে তুমি এমএসসি বা মাস্টার ডিগ্রি কোর্সে এখানে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে প্রসিডিওর পুরো। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে মেন ক্যাম্পাস থেকে করাটাই সবথেকে বেশি ভালো হবে আমার মনে হয়, কারণ অনেক কিছু শেখা যায় এবং অনেক সুযোগ সুবিধাও বেশি পাওয়া যায়। কাজেই তোমরা সকলেই চেষ্টা করো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস থেকে এই এমএসসিটা যদি চান্স পাওয়া যায় তার জন্য তোমরা ভালোভাবে পড়াশোনাটা করো, ঠিক আছে? গ্র্যাজুয়েশন যদি পরীক্ষা খারাপ হয়ে গেছে তাদেরও কোনো টেনশনের কারণ নেই,
কারণ গ্র্যাজুয়েশনের যে পড়াশোনা খারাপ হলেও 55% নাম্বার থাকলেই সেটাই হচ্ছে এনাফ তোমাদের এমএসসি পরীক্ষার জন্য, এমএসসি এন্ট্রান্সের জন্য। তো অন দ্য বেস্ট সকলকে, তোমরা যারা পরীক্ষায় বসতে চলেছো এবং খুব শীঘ্রই ফর্ম ফিল আপ হবে তোমরা, তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ওয়েবসাইটটা হলো calunivi.ac.in। এই ওয়েবসাইটটা তোমরা মাঝে মাঝে ভিজিট করবে, খবর পেলে আমি অবশ্যই ইউটিউব চ্যানেলে মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো ফর্ম ফিল আপের প্রসিডিওর কী, সমস্ত ডিটেলস এই চ্যানেলের মাধ্যমে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীকালে এই ধরনের ভিডিওগুলো তোমরা যাতে সহজেই পেয়ে যাও। অনেকে আশা করি বুঝতে পারলে। এরপর যদি তোমাদের কোনো মনে প্রশ্ন থাকে তোমরা নিচের কমেন্ট বক্সে জানিয়ে দাও, তাহলে পরবর্তীকালে তোমার প্রশ্নটি ধরে আমরা একটি ভিডিওর মারফত তোমাদেরকে সেই প্রশ্নের উত্তর দিতে পারবো। কাজেই কমেন্টটা অবশ্যই করবে, আর সে সঙ্গে যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওগুলো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য। শেষ করলাম এখানে, টাটা।